নমস্কার, শুরু করছি আজকের এখনকার দুপুর দুটোর অনুষ্ঠান, দুপুর দুটোর আবরণ এক্সক্লুসিভস, আবরণ প্রাইম টাইম। আমি বলেইছিলাম যে আমি একটু সাজুগুজু করব, আমি পড়বো আবরণের মধুবাণী। তবে হ্যাঁ, এই শাড়িটা আমার পুজোর শাড়ি হিসেবেই নেওয়া, দুর্গাপুজোর এখনও বাকি থাকলেও আমার মনে হয় দুর্গাপুজোর প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে, কারণ আমি জুন মাসের দোরগোড়ায় পৌঁছে গেছি। তো আমি যে শাড়িটা পরে আছি, আসুন একবার দেখাই। আমি জানি না এটা আপনারা এটাই পাবেন কিনা, বাট এই ধরনের শাড়ি আমি আরও কিছু দেখাবো, তো পরলে কেমন লাগে তার একটা আইডিয়া দিলাম। এবং আমি নিজে প্রেফার করি এই শাড়িটা একটু প্লিট দিয়ে এভাবেই পরতে। এবং এটা হচ্ছে মধুবনী ভার্নি, একদম রঙগুলো দেখুন, একদম মানে রঙ ভরতে ভরতে গেছে। আর আমি এইভাবেই পরেছি এটা, আমি একটা যেহেতু ব্লুয়ের ব্যবহার বেশি আছে তাই ব্লু ব্লাউজ দিয়ে পরেছি। এর নিজের ব্লাউজটাও ভীষণ সুন্দর, তবে এটা একটু মিক্স ম্যাচ করে বানালেই বেশি ভালো লাগে, যেহেতু বডির উপরে তসর কালারের উপরে যায়, তাই একটু সলিড ব্লু কালার দিয়ে যদি আপনারা ব্লাউজটা বানান তাহলে সেটা দেখতে ভালো লাগবে। মানে সলিড ব্লুয়ের সঙ্গে ধরুন হাতাটা আমি এই এই এর পাটটা দিয়ে করে দিলাম। তো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন, এটা পাবেন না, এই ধরনের শাড়িটা পাবেন 11,500, 11,500। ঠিক যেমন আমি একটা এক নম্বর শাড়ি রেখেছি, আমারটা যেটা যেরকম ব্লুয়ের ব্যবহার বেশি রয়েছে ঠিক সেরকমই আমি যদি এক নম্বর শাড়িটা দেখাই, সেখানে রেডের ব্যবহারটা বেশি রয়েছে, যেটা টেবিলে রয়েছে রেডের ব্যবহার বেশি, এবং এরকমই একটা কালার থিম থাকে। কিন্তু মেনলি মধুবনী ভার্নিতে ময়ূর, রামসীতা এই গল্পটাই কিন্তু মূলত থাকে। তো আপনারা এক নম্বর শাড়ি দেখতে দেখতে আমি চলে এসেছি টেবিলে, থাকুক এক নম্বর শাড়ি, কিন্তু আমি একটু হাতটা স্যানিটাইজ করেই শুরু করব, যেটা আমি মনে হয় করা বলে উচিত বলে মনে করি। তো শুরু করব এক নম্বর শাড়ি, আর বলবো যেটা সেটা হচ্ছে যে এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, চট করে চলে যেতে হবে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার। এইটা দিয়ে আপনারা কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারেন, তার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনি বাড়ি বসে স্বল্প বিনিয়োগে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেই পারেন, আর তার সঙ্গে শাড়ি নিয়ে তো হোলসেল করতেই পারেন। আসুন গল্প করতে করতে শাড়ি দেখাই, মধুবনী ভার্নি। আমি আবারও বলছি এটা আমার দুর্গাপুজোর শাড়ি, আমি আজকে একবারই পরবো, এবার পুজোর মধ্যে তখন পরতে হবে। এবারে আসবো হচ্ছে আমি এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, এই হচ্ছে শাড়িটা। এটাতে আমারটা যেমন ব্লুয়ের টাচ বেশি, এটার মধ্যে গ্রিন অ্যান্ড রেডের টাচটা বেশি, এগুলো সব একদম ধারাবাহিকভাবে গেছে কাজটা। একটু যদি দেখাই, এই পেজলি ময়ূর, তার মধ্যে যাচ্ছে হচ্ছে আবার আপনার মাছ, এবার এখানে রয়েছে একটা সলিড কালারের একটা ওয়েভ, মাছেরই ওয়েভ, ওইদিকে রয়েছে ময়ূর। দেখুন এইভাবেই সাজানো হয়েছে পুরো শাড়িটাকে। এক নম্বর শাড়ি 11,500, 11,500, নাম্বার ওয়ান, এক নম্বর 11,500। সম্ভবত আমার এই শাড়িটার মনে হয় আরেকজন পাবেন। এটা এক নম্বর শাড়ি 11,500, 11,500। এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান, 11,500। নাম্বার টু, দু নম্বর শাড়িতে যাবার, এই এগুলো কিন্তু একদম পিওর তাসার, একদম পিওর তাসারের মধ্যে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে সিল্ক মার্ক, এটা হচ্ছে পিওর তাসার, তাসারের মধ্যে হ্যান্ড পেইন্টিং। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি আঁচল বডিটা, এটা আবার স্লিকের উপরে খুব সুন্দর ময়ূরের উপরে যাচ্ছে, স্লিকের উপরে যাচ্ছে, নাম্বার টু, 11,500, 11,500, দু নম্বর শাড়ি 11,500, নাম্বার টু, 11,500 উইথ ব্লাউজ পিস, নাম্বার টু দেখালাম। এবারে আমি আসবো নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার থ্রি, তিন নম্বর আঁচল, তসরগুলো না এত সুন্দর, মানে এই তসরের ফলটাই আলাদা, আর একদম হাতে আঁকা শাড়ি। আপনারা জানেন এটা হচ্ছে, আপনাদের বলি, এই মধুবনী পেইন্টিং যারা করেন মূলত, এখন তো ধরুন আলো বেড়েছে, এখন আমাদের অনেক কিছু ইকুইপমেন্টস বেড়েছে, বাট এই কাজটা যারা প্রথম দিকের কথা বলছি, তখন যারা করতেন 14-15 বছর বয়স থেকে কাজ শুরু করতেন, বড় জোর 40, তারপরে কিন্তু তারা আর চোখে দেখতে পেতেন না। সুতরাং স্যাক্রিফাইস কতটা ভাবুন এক একটা শিল্পের পিছনে। এটা একদম হ্যান্ডক্রাফট, মানে শাড়িটা তৈরি হয়েছে হ্যান্ডক্রাফট, ক্রাফটেড শাড়ি, পাশাপাশি পেন্টিংটাও তো ক্রাফটিংয়ের মধ্যেই পড়ছে। 11,500 নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর 11,500, নাম্বার থ্রি, 11,500, তিন নম্বর শাড়ি 11,500, এই হচ্ছে ব্লাউজ, নাম্বার থ্রি, 11,500। নাম্বার থ্রির পরে চলে যাব নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার ফোর, চার নম্বর। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, তনুশ্রী। হ্যাঁ বলছি, বলুন। আমি অঞ্জনা, অঞ্জনা পাল বলছি শান্তিপুর থেকে। আচ্ছা বলুন, শান্তিপুর তাঁতের একেবারে আড়ত ঘর?
বলুন। শান্তিপুর, হ্যাঁ শান্তিপুরে, নদিয়া, হ্যাঁ শান্তিপুরেও তাঁত তৈরি হয় তো। হ্যালো, শান্তিপুরের ধুতি খুব বিখ্যাত না? আমি তাই জানি তো। হ্যাঁ সবই তো আমরা পাই এখানে, মোটামুটি শাড়ি মানে তাঁতের। হ্যাঁ তা আমি বলছি, আপনি বলুন টিভির বল। তারপরে হ্যাঁ হ্যাঁ জামদানি গুলো পাওয়া যায়, কিন্তু পিওর সিল্কের থানটা পাওয়া যায় না, পিওর সিল্কের যে থান। আপনি টিভির আওয়াজটা কমান দয়া করে, অনেক সময় চলে যায় আমাদের। প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, যারাই ফোন করবেন টিভির ভলিউম জিরো করে ফোন করুন প্লিজ। আচ্ছা এইবারে চলে আসছি 4 নম্বর শাড়ি, নাম্বার 4। প্রত্যেকটাই কিন্তু মধুবনি ভার্নির কাজ রয়েছে, আমি কাজ নিয়েও দেখাবো, ডেফিনেটলি দেখাবো, কিন্তু এখন দেখাচ্ছি মধুবনি ভার্নি। ভার্নি হচ্ছে এই যে ভরাট, ভরাট রং, ভরাট, আর কাচনি হলো ওই দাগ দাগটা, এই হচ্ছে শাড়িটা। এবং এটার পার যদি বলেন, এখান থেকে এই পদ্ম অব্দি একটা পোর্শন, তার উপরে আবার ওই পোর্শনটা গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি, নাম্বার 5। তাই তো, এটা 5 দেখাচ্ছে না 4 দেখাচ্ছে, একবার দেখে নিই। হ্যাঁ এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, নাম্বার 4। হ্যাঁ 4 নম্বর, এটা নাম্বার 4, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। 4 নম্বর শাড়ি 11,500, 11,500, নাম্বার 4। এইবারে আসছি আর প্রচুর স্টক আছে, আমি একটু বলি, এই কারণে বললাম না যে আমার শাড়িটা হয়তো একটা সেকেন্ড পিস আপনারা পেয়ে যেতে পারেন, তার কারণ এটার ওদের স্টক প্রচুর রয়েছে, হয়তো চলে আসতে পারে, হয়তো এক্স্যাক্ট এই আঁকাটা নাও হতে পারে, কিন্তু কম্বিনেশনটা হতেই পারে। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, দেখুন আমরা যখন দেখাবো তখনই আপনাদের কাছাকাছি লেগে যাবে, আর ওদের প্রচুর স্টক আছে। এই যে মধুবনি হ্যান্ড মানে মধুবনি পেন্টিং ভার্নি বা কাচনি আবরণের স্টক প্রচুর। এটা রয়েছে হচ্ছে 5 নম্বর শাড়ি, নাম্বার 5, প্রাইস হচ্ছে 11,500, 11,500, 5 নম্বর শাড়ি, নাম্বার 5, উইথ ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, আর আমি তসরের স্মেলটা পাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? তনুশ্রী। এইবার চিনতে পারলাম, তনুশ্রী রাখতে হবে তো, হ্যালো বললে, হ্যালো বললে হবে না, তনুশ্রী এই ডাকটা তো হতে হবে। আমি তো কালকে, হ্যাঁ এই তো, এবার বলো সবিতা দি। আরে কালকে একজন, কালকে একজন এরকম করে তনুশ্রী বলেছে। আমি ভালো আছি, বিন্দাস। আচ্ছা কালকে তুমি একজনের প্রসঙ্গে আমার কথা উল্লেখ করেছিলে তো? হ্যাঁ, আমার যে কি ভালো লেগেছে, আমার যেন অন্তর ছুঁয়ে গেল। আমি তো বললাম, আমি তো ভাবলাম আমার সুবিধা কি লাগছে, তুমি আমাকে মনে রেখেছো। ও মা, মনে রাখবো না কেন, তনুশ্রীটা বলতে হবে। একজনের প্রসঙ্গে তুমি বললে সরিতা দি, কিন্তু আমি তখন বলিনি। হ্যাঁ জানি তো, আমার ভীষণ ভালো লাগলো, আমার যে কি ভালো লাগলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো লাগছো, এক স্পর্শ আমি পেলাম। হ্যাঁ থ্যাংক ইউ দিদি, ভালো থাকবো। একটা কথা জিজ্ঞেস করছি, একটা তনুশ্রী ইয়ান ডাই মানে কি গো? ইয়ান ডাই মানে সুতোটাকে ডাই করে নেওয়া, ইয়ান মানে সুতো। ও শাড়ির ভেতরেই শাড়ি, এই হ্যাঁ মানে একটা হয় শাড়িটা তৈরি হয় তারপরে শাড়িটাকে ডাই করা হয়, আর একটা হচ্ছে শাড়িটা তৈরি করার আগে তাতে বোনার আগে সুতোটাকে ডাই করে নেওয়া, ইয়ান ডাই। ওই প্রিন্ট গুলো ইয়ান মানে একসঙ্গে ডাই হয়ে যাবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ মানে দু রকম, আমি বুঝিয়ে দেবো, আমি দু রকম ভাবে বুঝিয়ে দেবো। আজকে আমি দেখাবো হচ্ছে শাড়িটা আঁকা হয়েছে তারপর ব্রাশ করে, দু রকম ডাই অনেক প্রসেস হয়। একটা হচ্ছে শাড়িটা বোনা হলো তারপর শাড়িটাকে টাইন ডাই করালো, বেঁধে বেঁধে ডাই করা হচ্ছে, আর একটা হয় হচ্ছে শাড়িটা তৈরি হওয়ার পর টেবিলে কালার দিয়ে ডাই হয়, টেবিল ডাই, আর একটা হচ্ছে সুতোটাকে ডাই করে নিয়ে বোনা হচ্ছে, সুতো রং করা হচ্ছে, সেই সুতোটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, তারপরে সেই রং করা সুতো দিয়ে বোনা হচ্ছে। আমি দেখিয়ে দেখিয়ে বলে দেবো পরের দিন। আচ্ছা এই শাড়িটা দেখাচ্ছি, এটাও 11,500, 11,500, এটা আমি দেখিনি কালকে, দেখলে আমি এটা নিতাম, কারণ এখানে এই ময়ূরের ছবিটা এত সুন্দর লাগছে দেখতে, এটা তো দেখিনি কালকে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 6, সম্ভবত 5 দেখাচ্ছি, এস 6 নম্বর, নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 11,500, 11,500, নাম্বার 6, 6 নম্বর শাড়ি 11,500, 6-এর পরে যাব 7 নম্বর, নাম্বার 7, তসরটা না ভীষণ ভালো, তসরটা খুব সুন্দর, নাম্বার 7, 7 নম্বর শাড়ি। এই হচ্ছে পুরো শাড়িটা, এরমভাবে প্যানেল দেখুন, পরপরে এদিকে স্কার্ট বর্ডার, ওদিকেও স্কার্ট বর্ডার, তারপরে গিয়ে মাঝখানটা পুরো প্যানেল করে যাচ্ছে। এটা হচ্ছে 7 নম্বর, দেখুন ভালো করে শাড়িটা দেখলেই বুঝবেন, 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইসটা হচ্ছে 11,500, 7,000, 11,500,
সাত নম্বর শাড়ি 11,500, 11,500 এর শাড়ি আমরা এখানে শেষ করছি। আমিও পরে আছি 11,500। আমরা এক থেকে সাত দেখিয়ে দিলাম, নাম্বার ওয়ান টু নাম্বার সেভেন ভার্নি দেখালাম, 11,500। আমি এই শাড়িটা রেখে পরের শাড়িতে যাবো, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আরেকবার বলতে হবে? আচ্ছা বলুন, নমস্কার। তোমাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আজকে। আজকে আমি সাজলাম, এখন একটু একটু চুলটাকে ফ্রেঞ্চ নট করলাম। আরে লাগছে আমার মনে হয় এই শাড়িটার সাথে এইভাবে একটু সাজিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ গো, সত্যি ভীষণ সুন্দর লাগছে। তোমরা এভাবে সাজতে পারো। হ্যাঁ, আর একটা কথা বলি, কালকে তুমি যে বললে না ওই সিরিয়াল টিরিয়াল না দেখে এইসব শাড়ি টাড়ি দেখো, সত্যি কথা বলেছো গো, শাড়ি দেখে এত মন ভালো হয়ে যায় না, মানে এটা একটা বিরাট টনিক আমাদের কাছে। হ্যাঁ, ওই মরছে কত লোক মারা গেল, কান্না কাটি, মানে এই রিসেন্টলি আমি একটা ভিডিও দেখেছি যে মা মরে যাচ্ছে, ছেলে বিদেশে গান শোনাচ্ছে, মানে জাস্ট নেওয়া যায় না, নেওয়া যায় না। আমি বুঝতে পারি পেইনটা, এগুলো না মানে আমারও ছেলে আছে, আমিও একজন মা, মানে ভাবলে আমার কিরকম একটা লাগে না ভাবো। সত্যি গো, যার যায় তার তো যায়, তাই না? কাকে তোমার কথাটা এত ভালো লেগেছে, সিরিয়ালে অনেক অবাস্তব দেখায়, যেমন বাড়িতে ঘুরে বেড়াতে হাই হিল জুতো পরে, তারপরে ধরো চোখের শ্যাডো, মানে আমরা প্রোগ্রামে বসি তাই একটা শ্যাডো লাগিয়ে কাজলটা পরি, চোখে সেই লাল নীল, মানে মনে হচ্ছে রামধনু চোখের মধ্যে। আমি কদিন আগে আমার মা দেখছিল, আমি বললাম কি দেখো এগুলো, এইসব সাজগোজ কোনো মাথা মুন্ডু নেই, কি করো? মা বলে ভাল লাগছে, কি করবো। আমার বাড়িতেও কি সেম কথা বলে, কি ওই সময় ফোন করলে, একদম মা শুনলে আবার আমাকে দেবে। ভালো থাকো গো, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আচ্ছা এই শাড়িটা দেখালাম সাত নম্বর, এইবারে আট নম্বর, এটা কিন্তু দেশি তসরে দেখালাম, এইবারে আসছি ঘিচা তাসার, ঘিচা বাই ঘিচা। এই ঘিচারও কিন্তু অনেক কোয়ালিটি হয়, যেরকম আমি বলি ভালো হয়, সবকটাই ভালো, সবকটাই পিওর। এইবারে আমি আগে পাশাপাশি রেখে দেখাচ্ছি, এটা ঘিচা তাসার, এটা দেশি তসর। এই যে কাজটা, এই যে ভেতরের কাজটা, এটা হচ্ছে কাচনি। দেখুন একটা সরু তুলি দিয়ে দাগ 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 কাজ, এটা হচ্ছে ভার্নি। এখানে রঙের ইনপুটটা অনেক বেশি, এখানে রঙের ইনপুটটা কম, কিন্তু খাটনি এখানেও আছে, এখানেও আছে। এটা হচ্ছে কাচনি, এটা হচ্ছে ভার্নি। আমার মনে হয় আপনাদের কাছে ছবি তুলে রেখে দিন, কাচনির কাজ মানে একটা ছোট্ট দাগ 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 থাকবে, ভার্নি মানে আউটলাইনের ভেতরে কালার পুটিং হবে। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন। এটা হচ্ছে আবার আট নম্বর শাড়ি, অ্যান্ড ইটস ইজ ভেরি গুড, একটা মাছের গলকা। এটা 6,250, 6,250 নাম্বার এইট, আট নম্বর লাল কালোতে সাজানো হয়েছে, 6,250, 6,250 নাম্বার এইট উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস আট নম্বর। আটের পরে চলে যাবো ন নম্বর শাড়ি নাম্বার নাইন, এটাও 6,250 নাম্বার নাইন। দেখুন এটা কিন্তু ঘিচার ভার্জিন টোনের উপরে পার আঁচলের কাজ, ভেতরে বুটি পার আঁচল, কোনোটাতে ভেতরে বুটি থাকবে কোনোটাতে থাকবে না, এটা যেমন আঁচলের জমাট কাজ, পারে কাজ, ভেতরে হালকা বুটি, 6,250 পিওর ঘিচা, কোষা ঘিচা, আমি বারবারই বলছি এটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে নাইন, ন নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6,250, 6,250 ন নম্বর। নয়ের পরে যাব দশ নম্বর, নাম্বার টেন। এই যে আমরা তসরের সুতো পাই, একটা হচ্ছে ন্যাচারাল প্রসেসে তৈরি হওয়া তসর, আর একটা হচ্ছে এগ্রিকালচারে তৈরি হওয়া, পোলট্রি ফার্মের মতো আর কি ব্যাপার। তো এই তসরের একটা আলাদা এফেক্টই আছে। এটাও লাল কালোতে একটা মাছ দেখিয়েছিলাম একদম আট নম্বরে, দশ নম্বরে দেখাচ্ছি ময়ূর লাল কালোতে। যার ময়ূর পছন্দ সে ময়ূর নেবেন, যার মাছ পছন্দ সে মাছ নেবেন। এটা হচ্ছে আজকে দশ নম্বর শাড়ি, দাম হচ্ছে 6,250 নাম্বার টেন উইথ ব্লাউজ। নাম্বার ইলেভেনে যাবো, এগারো নম্বর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি জাঙ্গিপাড়া থেকে বিষ্ণুপ্রিয়া সিংহ বলছি। আচ্ছা বলুন বিষ্ণুপ্রিয়া। বলছি তনুশ্রীদি, যদি মানে যে কোনো একটা মানে প্রোগ্রামে ওই কটন কোটা বা মানে নেটের শাড়ি বা ব্লাউজ যেগুলো ওগুলো একদিন দেখান না একটা। আচ্ছা যদি ওদের কাছে থাকে, তুমি না তোমরা না এই যে কি দেখতে চাইছো সব থেকে ভালো হয়, এই যে SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসছে না এখানে, সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আটটা নাগাদ ফোন করো বা SMS বা হোয়াটসঅ্যাপ করে বলো যে আমরা এটা এটা দেখতে চাই। এইখানে যদি জমা পড়ে আবেদন তাহলে মঞ্জুর হয়, ঠিক আছে? ভালো থেকো। এটা শুধু সিঙ্গেল কালারে যাচ্ছে, একদম সিঙ্গেল কালার রেডে যাচ্ছে, এটাও কাচনিরই কাজ। বাবু ক্লোজ করে দেখিয়েছো একটু এটা?
হ্যাঁ একদম ক্লোজে দেখাও ডিজাইনটা, ওখান থেকেই একটা ময়ূর নিয়ে কিন্তু এই পাড়, ময়ূর আর মাছ, সার্কেলে ময়ূর, টেম্পলে মাছ, এটা হচ্ছে নিচের পাড়, উপরের পাড় কিন্তু এই এই টেম্পলটারই তিন লাইনের টেম্পল গেছে উপরের পাড়ে, আর ভেতরে গেছে বুটি, দেখুন উপরের পাড়ে তিন লাইনের টেম্পল গেছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 6250 উইথ ব্লাউজ পিস 11 নম্বর। 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা হচ্ছে 12 নম্বর নাম্বার 12, আঁচল এখানে হচ্ছে একদম ম্যান মোটিভে গেছে, জোড়া ময়ূর পার, এটা হচ্ছে আঁচল, আঁচলে ম্যান মোটিভ, আর তার সঙ্গে পাড়ে আসি, পাড়টা ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর পাড়, আর উপরের দিকের পাড়টা কিন্তু ওই আগেরটার মতোই, এটাও ভেতরে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 12, 12 নম্বর শাড়ি 6250 নাম্বার 12 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস 12 নম্বর 6250। 13 নম্বর শাড়ি আজকে আমরা মধুবনী দেখিয়েছি ভার্নি দেশি তসরে, আর খিচা তাসারে দেখাচ্ছি হচ্ছে কাচনি, এখন দেখাচ্ছি খিচা তাসারে কাচনি আঁচল পাড়। দেখুন এই যে জায়গাটুকু, এই যে জায়গাটুকু, এইটুকু জায়গার মধ্যে এই নেটের এফেক্টটা একজন মানুষ তৈরি করছেন চোখে ওই অর্গানিক কালার নিয়ে নিয়ে, ভাবতে পারেন কি কঠিন কাজ, দেখে মনে হবে কী আছে ওখানে, একটু আঁকশি কেটেছে, কিন্তু অত সোজা নয়, এই আঁকশি কাটাটাই আমি আপনি পারবো না, দুটোর পরে আমার মাথা ব্যথা করবে, আমার তো করবে ভাই। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 13 নম্বর নাম্বার 13, এই হচ্ছে ব্লাউজ 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6250 13 নম্বর। 14 নম্বর শাড়িতে যাব নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর ঘিচা তেসারে কাছনির কাজ, 14 নম্বরটা একটু এভাবে ধরো তো, এখানটা এখানটা ধরো ধরো 14 নম্বর নাম্বার 14, প্রাইস হচ্ছে 6250, আর এটা হচ্ছে পাড়, এই হচ্ছে বডিটা, 14 নম্বর শাড়ি 6250 নাম্বার 14 6250 উইথ ব্লাউজ। নাম্বার 15 আসছি 15 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8500, কেন আপনাদের প্রশ্নই হবে, এতক্ষণ আমি এটাও ঘিচা ওটাও ঘিচা তাহলে এটা কেন 8500, এটাতে ভার্নির কাজ আছে, এটা হচ্ছে ভার্নির কাজ, তার জন্যই কিন্তু এটার দাম 8500, যেরকম আমি পড়ে আছি আমি শুরুতে দেখিয়েছি ওই ভার্নিটাই ঘিচা তাসারে বলে, এটা যদি দেশি তসর হতো 11500, যেহেতু তসরটা ঘিচে ঘিচা তাই হচ্ছে এর প্রাইস হচ্ছে, আর হাফটা পুরোটা আর হাফটা হচ্ছে এভাবে পাট, তাই প্রাইস হচ্ছে 8500, এই ঘিচাতেই যদি এটা পুরোটা হতো অন্তত 10000 টাকা আপনার দাম দিতে হতো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি 8500 নাম্বার 15। নাম্বার 16 যাব 16 নম্বর, এবার এই যে সবিতাদি বলছিলেন না ডাই, এই শাড়িটায় আগে পেন্টিং হয়েছে তারপরে এটাকে টেবিলে ফেলে ডাই করা হয়েছে, এই যে ব্লু কালার, এটা তো মাচল দেখছেন পেন্টিং হয়েছে, এই যে ব্লুটা এসছে দেখুন একদম স্কেল দিয়ে মেপে কাজটা করা, এটা হচ্ছে ব্রাশ করে ডাই করা হয়েছে, এটা কিন্তু টাই অ্যান্ড ডাই নয়, এটা ব্রাশ করে করা হয়েছে, এটা হচ্ছে 6800, যেহেতু এটাও আঁচল আর পাড়ে কাজ, আগেরটাও তাই ছিল কিন্তু এটাতে ভেতরে রঙটা পড়েছে বলে খরচাটা বেশি, 6800 এটা হচ্ছে 6800 6800 উইথ ব্লাউজ পিস, এটা গেল হচ্ছে আজকের এপিসোডের 16। 17 নম্বর হচ্ছে 6850 17 নম্বর 6850, এবার 17 থেকে আমি যতগুলো দিতে পারবো সময়ে সবগুলোই 6850। আপনারা বলবেন কেন এখানে 50 টাকা বেশি হলো, আঁকাটা বেশি ভাই, আর কোনো কারণ নেই আঁকাটা বেশি, এটা হচ্ছে এগুলো সব কাছনি দেখাচ্ছে, এটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 গ্রিন দেখানো হচ্ছে, এটা সি গ্রিন আর রামা মিলিয়ে এটা টেবিল ডাই হয়েছে, 17 নম্বর শাড়ি 6850 6850 নাম্বার হচ্ছে 17। এইবারে আসছি নাম্বার 18 18 নম্বর শাড়ি, নমস্কার কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার দিদি, কে বলছেন? আমি গার্গি বলছিলাম বিকেপাল এভিনিউ থেকে। আচ্ছা বলুন, নমস্কার বলছি। হ্যাঁ নমস্কার, আপনার উপস্থাপনার নতুন করে কিছু বলার নেই, সত্যি অনবদ্য, শাড়িটা চিনতে এবং বুঝতে আর কিনতে তিনটেতেই সুবিধে হয়। আর শাড়ি সম্পর্কে কি বলবো, আবরণের শাড়ি সত্যি খুব ভালো, আমি নিয়েছি কোয়ালিটি ওয়াইজ ভালো, মানে আমাদের মন ছুঁয়ে গেছে প্রত্যেকটা জিনিসটা নিয়ে। যাই হোক, আরো বলছি যে আমার সঙ্গে আমার ছেলেও দেখে এই প্রোগ্রাম গুলো মাঝে মাঝে, সবসময় না, ওর এই এইটে পড়ে, ও পর্যন্ত শিখে গেছে আপনার মতন, এবারে ও নিজে একটা আমাকে বলেছে যে আমাকে প্লেন আমাকে পাঞ্জাবি কিনে এনে দেবে, আমি ওতে কজনি ভর্মি আঁকবো,
আমি ওর জন্য এরপরে যেদিনকে আবরণে যাবো ওই প্লেন এক কালারের পাঞ্জাবি দেখাবো কয়েকটা। পাঞ্জাবি কিনে এনে পয়লা বৈশাখের জন্য নিজে হাতে করে মাছ এঁকে, মানে ফোন থেকে ডাউনলোড করে ফটো এঁকে ও সুন্দর করে বলছে, এই তো আমি কাঁথা স্টিচের পাঞ্জাবি কিনে দিয়েছি তো এইটা হলো পাঞ্জাবি, কেউ পড়ুক না পড়ুক, বুঝুক না বুঝুক। এই যে তনুশ্রী বলে যে একটা কাঁথা স্টিচ করা মানে অনেক লোককে ভালো রাখা, সাহায্য করা, অনেক লোক এই কাজটাই থেকে শিখে গেছি। এই যে এই কাজটাই যদি আমরা এখন একটা নিই না, যাবি একটা নিয়েছি, আপনি একটা নেবেন, তাহলে অনেকগুলো পরিবার শুধু বেঁচে থাকবে, বেঁচে থাকবে, ভালো থাকা তো দুরস্ত, বেঁচে থাকবে। কারণ এরা খুব আর্থ সামাজিক পরিকাঠামোর দিক দিয়ে একদম নিম্ন জায়গায়, মানে নিম্নবিত্তের জায়গায় রয়েছে। মানে যারা এটা আঁকেন, আমি যারা এটা স্টক করছেন তা বলছেন, না বিক্রি করছেন তা না, যারা এটা আঁকছেন, আমি সেই শিল্পীদের কথা বলছি, তারা কিন্তু শিল্পী। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 18 নম্বর শাড়ি, নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 6850। আমি প্রথম যখন কাজটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে কিছু কি হবে, এই যে আপনার ফোনটা আমাকে আশ্বস্ত করলো যে হবে মানে দৌড়বে আমার আপকামিং জেনারেশন, আপনার ছেলে ক্লাস 8-এ পড়ে, মানে সে এখন সদ্য উঠবে, তার জেনারেশন শুরু হবে, সে যখন এটার মর্ম বুঝতে পেরেছে, একজন বুঝুক 10 জনের মধ্যে, তাহলেই আমাদের এই শিল্প বেঁচে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আর আপনার ছেলের জন্য আমার অনেক আদর, সত্যি আদর। এইবারে যেটা আমি দেখাচ্ছি এটা না আমি সত্যি কালকে মিস করে গেছি, ওরা যখন সাজাচ্ছিল কেন মিস করলাম গো, এটা কেন করলাম, এটাই তো পরা উচিত ছিল, এটাই তো নেওয়া উচিত ছিল, আমি এটা নেবই এই শাড়ি। কিন্তু আমি এক্ষুনি শুনবো যে এটা তো একটা পিসে দিদি বেরিয়ে গেল, এই কম্বিনেশনটা পাবো না গো, আমি জানি এই ব্ল্যাক পাবো, এই ডিজাইনও পাবো, বাট এই কম্বিনেশনটা এত অ্যাট্রাকটিভ, ওয়াও। প্রাইসটা হচ্ছে 6850, 6850 নিলেই হতো, 6850, এটা হচ্ছে 19 নম্বর, 6850 উইথ ব্লাউজ পিস। এটা না আমার একটু পরে চুমকির কাছে ফোন যাবে যে যদি তোর বুক না হয় আমার জন্য রেখে দিস, দুদিন পরে নেবো, কিন্তু নেবো। এটা হচ্ছে, ওটা গেল 18, এবার আসছি 19 নম্বর শাড়ি, নাম্বার 19, এটা না ওটা 20 নম্বর, আগেরটা 19 দেখিয়েছি, ব্ল্যাকটা 19, আমি 19 থেকে আর বেরোতে পারছি না। এটা আসছে 20 নম্বর, এটা কিন্তু রানি আর মেজেন্টা ঠিক মাঝামাঝি টোন, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইসটা হচ্ছে 6850, 6850, 20 নম্বর শাড়ি, নাম্বার 20। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ। 20-র পরে চলে যাব 21 নম্বর শাড়ি, আজকের এপিসোডের লাস্ট শাড়ি, 21, 21 নম্বর, আর শাড়ি নেই, ওরা 21টা শাড়ি দিয়েছে, কিন্তু আমি ডেফিনিট করে বলি আরও 100টা শাড়ি আপনারা পেয়ে যাবেন মধুবনীর, মানে যারা আসবেন তারা 100টা দেখে নিতে পারবেন, এটুকু আমি কথা দিতেই পারি। এটা দেখাচ্ছি 21 নম্বর, নাম্বার 21, এটা ওই ময়ূর মাছের গল্প, অ্যাকচুয়ালি মাছের গল্প এটাতে। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 6850, 6850, নাম্বার 21, উইথ ব্লাউজ, মাস্টার ইয়েলো। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে বুকিং করুন। আর আমার শাড়িটা আমি জানি না আরেকজন পাবেন কি না, সেকেন্ড পিস আছে কি না, যদি থাকে পেয়ে যাবেন, না হলে এই ধরনের প্রচুর শাড়ি পাবেন। বলে দেবেন যে তনুশ্রী যেরকম পরেছিল ওরকম নীল যেটাতে বেশি আছে সেরকম শাড়ি দিন, আমি নীল বেশি আছে দেখে নিয়েছি এটা। আর অবশ্যই বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার হেল্প করবে। আর এই স্যানিটাইজার আর হ্যান্ডওয়াশ নিয়ে যদি কেউ স্বনির্ভর হতে চান ডেফিনেটলি হতে পারেন, কিন্তু এবার আমার বিদায় নেওয়ার পালা, ভালো থাকুন, ভালো রাখুন। 3:30 আসছি লাইভে, তারপরে সন্ধে 6টা আপনাদের জন্য। আজকে কিন্তু রয়েছে নাইট স্যুট, ট্রাউজার, কটন ট্রাউজার, তার সঙ্গে কুর্তি, তার সঙ্গে পাঞ্জাবি। ভালো থাকুন, নমস্কার।